আগামী 1 অক্টোবর 2023 থেকে ত্রিপুরা বৃদ্ধি পেতে চলেছে বিদ্যুতের খরচ। 2 থেকে 7% বিদ্যুতের রেট বৃদ্ধি করেছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রক। নতুন এই সিদ্ধান্তে প্রভাবিত হতে চলেছেন ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের 10 লক্ষ গ্রাহক। সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করে মঙ্গলবার এ বিষয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। 2003 সালের বিদ্যুৎ আইন অনুযায়ী এই ট্যারিফ বৃদ্ধিতে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই বলে এদিন জানালেন বিদ্যুৎ মন্ত্রী। বিদ্যুতের মাশুল পারলেও 15 দিনের মধ্যে বিলের টাকা পরিশোধ করে 5% ছাড় দেওয়ার কথাও এদিন ঘোষণা করেন তিনি। ট্যারিফ বৃদ্ধি হলেও ট্যারিফ বৃদ্ধিটা ঠিক করে কমিশন, আমি আগে বলছি কেন, রাজ্য সরকারের এবং নিগমের কোনো হাত নেই, কোনো সুবিধেই নেই কথা বলার। হ্যাঁ, রিপ্রেজেন্টেটিভ দিতে পারবে, হিয়ারিং এ থাকতে পারবে, কিন্তু এখানে কথা বলার সুবিধা নেই। আর এবার 15-16 ট্যারিফ বৃদ্ধি হয়নি, 16-17 ট্যারিফ বৃদ্ধি হয়নি, 17-18 ট্যারিফ বৃদ্ধি হয়নি, আমাদের 5 বছরে ট্যারিফ বৃদ্ধি হয়নি, বরঞ্চ রিবেট, স্পেশাল রিবেট দিয়ে দিয়েছে। এবং ত্রিপুরাতে ভারতবর্ষের মধ্যে স্টার্ট করেছে, আমাদের দেখা দেখি এখন অন্যান্য স্টেট শুরু করেছে, আমাদের রাজ্যে মাত্র একমাত্র স্টেট যেখানে যদি 15 দিনের মধ্যে কেউ বিল পরিশোধ করে সে 5% রিবেট পাবে। তাহলে ট্যারিফ থেকে কিন্তু কমে গেল, যা রেট ধার্য আছে সেই রেট থেকে কিন্তু আমার ট্যারিফ কমে গেল। এবং দুর্গাপূজার সময় 380 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হবে রাজ্যে। এর পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে দিতে হবে 120 মেগাওয়াট বিদ্যুৎ। 500 মেগাওয়াট বিপুল পরিমাণ এই বিদ্যুতের যোগান দিতে এখন থেকে কাজ শুরু করে দিয়েছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রক, যার ফলস্বরূপ মাঝে মধ্যে পাওয়ার কাট হচ্ছে রাজ্যের নানান জায়গায়। আগামী 10 অক্টোবর পর্যন্ত এ ব্যাপারে সহযোগিতা করার জন্য রাজ্যবাসীকে এদিন অনুরোধ জানিয়েছেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। এর পাশাপাশি জানিয়েছেন পুজোর সময়ে বিদ্যুৎ পরিষেবাকে 24 ঘন্টা সচল রাখতে কী কী পরিকল্পনা নেওয়া যায় সে ব্যাপারে আগামী 29 সেপ্টেম্বর বিশেষ বৈঠকে ডাক দিয়েছেন তিনি। এই বিরাট ব্যবস্থা জন্য আমাদের দপ্তর আমরা সাজিয়ে নিয়েছি, আমরা কাজ শুরু করে দিয়েছি, এবং পূজার সময় আমাদের ডিমান্ড, আপনারা জানেন এবার পূজার জন্য আমরা স্পেশাল মিটিং করছি 29 তারিখ, 29 অক্টোবর পূজার মিটিং, কিন্তু কাজ শুরু করে দিয়েছে। এই জন্য দেখবেন দিনের বেলা মাঝে মধ্যে পাওয়ার কাট হয় বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায়, এটা হবে, এটা 10 অক্টোবর পর্যন্ত হবে। এটা একটু ভালোর জন্য একটু ধৈর্য রাখতে হবে, 10 অক্টোবর কী করবো, পূজার সময় তো ভালো সার্ভিস দিতে হবে, একটা ভালো কাজ করতে হলে আপনাকে প্রায় সময় সব জায়গার তো আর হচ্ছে না, কোথাও কোথাও পাওয়ার কাট থাকবে, কারণ গাছ কাটতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে, সেজন্য এটা ঠিক করার জন্য আমরা করছি। আপনারা জানেন 10 এবং এবার আমরা দেখেছি পিক আওয়ারে এত বেশি পাওয়ার আমাদের ডিমান্ড, এবার 362 মেগাওয়াট আমাদের পিক আওয়ারে হয়েছিল 7 জুনে, জুন মাসের 7 তারিখে 362 মেগাওয়াট আমাদের ডিমান্ড ছিল, এরকম ডিমান্ড অতীতে কোনোদিন হয়নি, এখন একটু কমেছে কিন্তু জুন মাসে ছিল। এবার আমরা ধরে নিচ্ছি পূজাতে 380 মেগাওয়াট হবে, তার মানে আমার অতিরিক্ত পাওয়ার আনতে হবে কিনে, কিন্তু কিনে আনতে হবে, এবং বাংলাকে আমরা, বাংলাদেশকে দিচ্ছি আমরা 120 মেগাওয়াট, তাহলে পিক আওয়ারে আমার ডিমান্ড থাকবে, মানুষের চাহিদা থাকবে 500 মেগাওয়াট। 362 দেখেছি জুন মাসে, এবার পুজোর সময় দেখছি 380 হবে, প্লাস বাংলাদেশকে আমার দিতে হবে 120 মেগাওয়াট, 500 মেগাওয়াট এই চাহিদা আমরা পূরণ করব। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।